প্রিয় নতুন দর্শকেরা, সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করুন তারক ইন্ডিয়া চ্যানেলটিকে এবং বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও ফ্রিতে পাওয়ার জন্য। নমস্কার, বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার অ্যাসোসিয়েশন বা বিজিটি এর মহা অবস্থান বিক্ষোভ কলকাতার ধর্মতলার শহীদ মিনারের পাদদেশে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে পাশ গ্র্যাজুয়েট টিচারগণ হাজির হয়েছেন এই বিক্ষোভ কর্মসূচিতে যোগদান করার জন্য। এই বিক্ষোভ ধর্ণা কর্মসূচি চলবে 3, 4 এবং 5ই নভেম্বর। হাজারে হাজারে কাতারে কাতারে পাশ গ্র্যাজুয়েট টিচারগণ হাজির হয়েছেন দীর্ঘদিনের বেতন বঞ্চনার প্রতিবাদে। এটি সম্ভবত একবিংশ শতাব্দীর সর্ববৃহৎ বিক্ষোভ অবস্থান। শিক্ষক শিক্ষিকাগণ আজ হঠাৎ করে রাস্তায় নামেননি, তারা অতিরিক্ত কিছুও সরকারের কাছ থেকে দাবি করেনি। তাদের মূল দাবি, সারা ভারতবর্ষে যেভাবে পাস গ্র্যাজুয়েট টিচারদের টিজিটি স্কেল দেওয়া হয়, এখানেও সেই একই স্কেল দেওয়া হোক। একমাত্র পশ্চিমবঙ্গেই পাস গ্র্যাজুয়েট টিচারদের বেতন অনেক কম দেওয়া হয়। এই বঞ্চনা চলে আসছে সেই বাম আমল থেকেই। বিজিটি এর নেতৃবর্গ দীর্ঘ 2.5 বছর ধরে একটু একটু করে সংগঠনকে আজ মহিরুহে পরিণত করেছেন, তার প্রমাণ আপনারা দেখতে পারছেন এই ভিডিওতে। টিচারগণ বুঝতে পারছেন, লোকবল প্রদর্শন না করলে শাসকের ঘুম ভাঙবে না, একজোট না হলে কোনো ন্যায্য দাবি আদায় করা যায় না, তাই শিক্ষকেরা আজ রাজপথে। শুধু টিজিটি স্কেল নয়, বৈষম্য আরও অনেক জায়গায়। পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলিতে চাকরি জীবনে 3 বার ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম অর্থাৎ CAS এর সুযোগ দেওয়া হয়, অথচ একই যোগ্যতায় একই রকম স্কুলে একইভাবে পাঠদান করা সত্ত্বেও সরকার পোষিত স্কুলে মাত্র 1 বার এই সুযোগ দেওয়া হয়। কেন এই বিমাতৃসুলভ আচরণ? সারা ভারতে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচারদের সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েট টিচারদের বেসিক পের ডিফারেন্স মাত্র 2700 টাকা। আর শুনলে অবাক হয়ে যাবেন, পশ্চিমবঙ্গে এই ডিফারেন্স প্রায় 10,000 টাকা। এই ডিফারেন্সের কথা সরকার জানে, বহুবার তাদের কাছে লিখিত ও মৌখিকভাবে আবেদন করাও হয়েছে, এমনকি মহামান্য হাইকোর্ট থেকেও নির্দেশ পেয়েছে সরকার, কিন্তু সরকার কোনো কার্যকরী ব্যবস্থা নেয়নি। তাই তো বাধ্য হয়ে টিচাররা আজ রাজপথে। এতেও যদি টিচারগণ তাদের ন্যায্য দাবি আদায় করতে না পারেন, তাহলে আগামী দিনে এই আন্দোলন বিপজ্জনক দিকে মোড় নেবে। কারণ অধিকাংশ স্কুলে পাস গ্র্যাজুয়েট টিচারগণ 11 এবং 12 এর ক্লাস নেন মানবিকতার খাতিরে, এর জন্য সরকার তাদের কোনো পারিশ্রমিক দেন না। এখন সরকার যদি তাদের ন্যায্য দাবির প্রতি মানবিকতা না দেখায়, তাহলে তারাও সেই ক্লাস নেওয়া বন্ধ করে দেবেন। এটি হলে অচল হয়ে যেতে পারে উচ্চ মাধ্যমিকের ক্লাসগুলি, তখন যন্ত্রণা শুরু হবে প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের। তাই এই আন্দোলনকে নৈতিকভাবে সমর্থন করছেন অনেক প্রধান শিক্ষক শিক্ষিকা এবং পোস্ট গ্র্যাজুয়েট টিচারগণও। আজকের এই ধর্ণা মঞ্চে হাজির হয়েছেন কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, নদিয়া, কলকাতা, বাঁকুড়া, বর্ধমান, ঝাড়গ্রাম ইত্যাদি সমস্ত জেলার শিক্ষক শিক্ষিকাগণ। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, যারা বিজিটি এর মেম্বারশিপ নিতে চান, তারা অ্যাপ্রুভাল কপির জেরক্স, আধার কার্ডের জেরক্স এবং 1 কপি ফটো ও 1000 টাকা জমা দিয়ে মেম্বারশিপ গ্রহণ করতে পারেন, তারও ব্যবস্থা এখানে আছে। পরবর্তী আপডেট এবং অন্যান্য ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।